পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 33 নম্বর ওয়ার্ডের পণ্ডিতপুকুর এলাকায় রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে এলেন ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পামেলা চট্টোপাধ্যায়। 2022 পৌরসভার নির্বাচনের পূর্বে পৌরসভার কাছে লিখিত দরখাস্ত দিয়ে রাস্তা মেরামতের আবেদন জানানো হয়েছিল এলাকাবাসীর পক্ষ থেকে। যাতায়াতের দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হতো এলাকার মানুষকে। প্রায় 5 লক্ষ টাকা পৌরসভার পক্ষ থেকে এই রাস্তাটি মেরামতির জন্য বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের আগে সাধারণ মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই সকল প্রতিশ্রুতি দলীয় কর্মীদের সাথে নিয়ে পূরণ করবার আশ্বাস দেন 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পামেলা চট্টোপাধ্যায়। দেখুন, যে প্রতিশ্রুতিগুলো আমরা ওয়ার্ডের মানুষকে দিয়েছি, তাদের কাছে ভোট চেয়েছি, সেটা যদি না পূরণ করতে পারি, অন্তত পূরণ করার যথাসাধ্য চেষ্টা আমাদের করতে হবে। এবং আমাদের পাড়ার যে ছেলেরা রয়েছে যারা পার্টির কর্মী, তারা উদয়াস্ত, তাদের কাছে কোনো দিন রাত বলে কিছু নেই, সমস্ত সমস্যায় কিন্তু তারা হাজির থাকে এবং তারাই আমার পাশে রয়েছে এবং আমি তাদের নিয়েই কাজগুলোকে করে নিতে চাই একটার পর একটা। এখনো তো ভোট গঠন হয়নি, এই কাজকর্ম কী করে হচ্ছে, কীভাবে হচ্ছে? দেখুন, এটা ইলেকশনের আগে যে কাজ জমা পড়েছে সেগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলো ঠিকমতো হচ্ছে কি না সেগুলো আমি কিন্তু দেখতে এসেছি, কারণ মানুষের পরিষেবা তো থেমে থাকার কথা নয়। আজকে আমাদের কাউন্সিলরকে পেয়েছি পাশে আমরা, যেহেতু আমাদের পণ্ডিতপুকুর এলাকার মধ্যে যে সমস্ত রাস্তাগুলো ভোটের আগে পাইপ লাইনের জন্য করা হয়েছিলো সেই রাস্তাগুলো আজকে রিপেয়ারিং করার জন্য আমরা ভোটের আগে পৌরসভাকে বলে দরখাস্ত দিয়ে এসেছিলাম যে আমাদের এলাকার মানুষের যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে, সেই কারণের জন্য আজকে সেই কাজটা চালু হয়েছে। অর্থাৎ এই কাজটা দেখার জন্য আমাদের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমলেশ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।